গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 7:45। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে একটু লেট করেই উঠেছি, প্রতিদিন তো সকালবেলায় ঘুম থেকে উঠি, তো যখন যেদিনকে মর্নিং ওয়াকে ভাবি যাবো সেই দিনকে আর উঠতে পারি না, আর যেদিনকে ভাবি না থাক একটু ঘুমাই সেদিনকে আবার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। এনিওয়েজ, তো এখন 7:45 বাজে যেহেতু, তো সকাল সকাল উঠে পড়েছি, এখনও কেউ ওঠেনি, ডোনা, বিকি, বব, ডলু, মা, বাবা, সৌরভ এখন সবাই ঘুমাচ্ছে। ইন দ্য মিন টাইম আমি চা করা কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টে কি হবে সেটারও করা কমপ্লিট হয়ে গেছে, না হলে পরে সবাই উঠে গেলে মাসি আসবে, সব কাজ করতে করতে হয় না। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু ডলুও উঠে পড়েছে, আজকে ডলুকে ব্রেকফাস্টে কী দেবো, আমাদের ব্রেকফাস্ট আছে সব কিছু করে, আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে ইভিনিংয়ে ডলুর ক্যারাটে ক্লাস আছে। তো দেখো এখন ডলুকে কোলে নিয়ে বসে আছি, কারণ ঘুম থেকে উঠে ওর বেশ কিছুক্ষণ, প্রায় 10-15 মিনিটস মতো আমার কোলে একটু আদর খাওয়া চাই, তারপরে যাবে হচ্ছে স্নানে, তারপরে ব্রেকফাস্ট, এটাই তো এখন আমার ডেলি রুটিন, ডেলি লাইফের মধ্যে হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে, পরে কী হবে সেটা পরের কথা, এখন তো জিনিসটা ভালো লাগছে, ও স্কুল যেতে একটু এনজয় ফিল করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, এখন বাজে হচ্ছে দেখো 8:30। যাই হোক, নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আর এখন আমি খাচ্ছি একটু কফি, একটু কফি খেয়ে নিই, কারণ আজকে দেখো সকাল সকাল আমার একদম স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর সেই কালকে পড়েছিলাম নেল পলিশটা, সকাল সকাল স্নানটা আজকে কমপ্লিট করে নিলাম, কারণ ডলু আসে এই 1টার সময়, তারপরে ও খিদে পেয়ে যায়, ওকে খাওয়ানো তখন করতে না, আমার গতকালকে স্নান করতে আর ইচ্ছাই করছিল না, ভীষণ লেথার্জি লাগছে, ক্যারাটে ক্লাসও আছে এখন, স্নান মানে আজকে একটা মারাত্মক হেক্টিক ডে হতে চলেছে আমার জন্য, রোজই থাকে। তো এনিওয়েজ যাই হোক, স্নান করলাম, এরপরে 9টা বাজলে গরম জল গিজার অন করে দিয়েছি, ওকে স্নান করাবো, মাসি আসবে, ওকে খাওয়াবো, আমাদের ব্রেকফাস্ট আছে, বাজার যাব, মাছ কিনতে যাব, তারপরে ডলুকে নিয়ে স্কুলে দিতে যাব, আর এরকম বৃষ্টিটা না পড়লে হয়, এই তো ডলুর ব্যাগ, ডলুর টিফিন রেডি করবো, দেখা যাক আজকে কী দিই। গতকালকে তো কেকটা দিয়েছিলাম, কেকটা খেয়েছে, ব্যানানাটা হাফ খেয়েছে, হাফ নিয়ে চলে এসেছে, কারণ ও সিঙ্গাপুরি কলাটা খেতে পছন্দ করে, আর ডক্টর বলেছে সেখানে কোনো প্রবলেম নেই। এই এতক্ষণে মাকে আর সৌরভকে চা দিলাম, আজকে সবাই উঠতেও লেট করেছে, ঠিক আছে। তো ডলুর ডায়েরিতে আজকে কী কী আছে দেখি, তো গ্রুপে জানিয়ে দেবে 9টার সময় ক্লাস হবে, মানে ওর তো টাইমিং 6:30 থেকে 8টা পর্যন্ত করবে, তো না স্যার বলেছে এখন যাতায়াত করবে, ওখানে খেলাধুলা করবে, ওইটাই করতে করতে ওর এখন হ্যাবিট হয়ে যাবে, তো লেটস সি। প্লাস আমার একটা নিজস্ব কাজ আছে বিকালবেলায়, সেটা তোমরা বিকালবেলায় জানতে পারবে। ডলুর একটা জিনিস দেখবে, দাঁড়া দেখা, যা যা বুকস নিয়ে যেতে হবে সেগুলো এখানে লেখা আছে, রাইমস, ইজি টু লার্ন, মানে এখনই এত চাপ, বাপ রে বাপ, 1 সেকেন্ড, সকালবেলায় কফিটা না খেলে আমার ঠিক এনার্জি পাই না আমি কোনো কিছুতেই। কালকে কালকে দেখো এইটা ও মানে ওকে হাতে ধরে ধরে এটা কালার করে দিয়েছে, মানে ওর এই 2.5 দিন গিয়েই যা ইম্প্রুভমেন্ট হয়েছে দেখছি, মানে খুবই কম কী ইম্প্রুভমেন্ট হয়েছে, প্রেয়ার্সের টাইমটা যেহেতু ও যায় ওখানে জনগণ মন পড়ায়, সেটা বাড়িয়ে এসে আমাদেরকে বলবে 3 লাইনও মুখস্থ করেছে জানো, ওইটা আগুনের পরশমণি, কারণ আমার নিজের মেয়ে বলে বলছি না, ও এত ক্যাপচার করতে পারে সুন্দর, মানে ওখানে কী হচ্ছে, ও কালকে ওখানে গিয়ে কেঁদেছে, কেঁদে সমানে বলেছে জল জল, এবার জম বলে তো, এবার ওখানে কেউ বুঝতে পারছে না জম বলছে কী, এত আমি বললাম যে ওকে তুই জল দিন, বললো খিদা পেয়েছে, খিদা পেলে মানে ওর সত্যিই খিদে পেয়েছে, ওটা ওর কথা আমরা ফেলে দিই না, কারণ ওর কথা সত্যি, মানে ও যদি বলে যে খিদে পেয়েছে তার মানে খিদে পেয়েছে, ও যদি বলে যে আমার পায়ে লেগেছে তার মানে দেখি যে সত্যিই পায়ে লেগেছে, তাই না দিল। তোকে এখন স্নান করাবো, ওর বই খাতাগুলো রেডি করব, ওর যেসব ইয়েগুলো আছে এগুলো আছে সব খাতাগুলো আজকে সব জমা দিতে হবে, তারপরে আসবো বাড়ি, ওকে খাওয়াবো, আমার ইটিং শো, এডিটিং, ব্লগ চ্যানেলের এডিটিং, এইসব করতে করতে আজকে আমার মারাত্মক একটা হেক্টিক ডে হতে চলেছে। লেটস সি, ইভেন দাঁড়া 1 সেকেন্ড দাও, ওকে যে অ আ ক খ বইটা দিয়েছে
ওখানকার মধ্যে মানে কালকে ম্যাম জিজ্ঞেস করেছে যে মানে যেসব অ্যানিমেলস ফ্রুটস ফ্লাওয়ার্স যেগুলো থাকে ও সব বলতে পেরেছে। তাই ম্যামকে বললাম যে কীরকম বুঝছেন হবে কিছু ঘুরে ফিরে, বলছে একদম হবে, ও ও সব জানে। ওটা ভালো। তো যাই হোক, তো চলো আজকে দিনটা কি করছি না করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তো এখন যাব হচ্ছে, ওকে স্নান করিয়ে যাব হচ্ছে বাজারে। ওটা ভাল্লুক তো জানি তো মা। আর ওটা কি কি বলতো, চড়াই পাখি সব জানে। চড়াই পাখি বেবিদেরকে খাওয়াচ্ছে সব জানে দাদা। বেরোলাম এখন বাজারে, বাজে হচ্ছে 9:20, এসে আবার রেস্ট অফ দা কাজ। তো দেখো আজকে ডলুকে টিফিনে কি দিয়েছি আর ছোট্ট একটা নোটস, যদিও এই নোটসের কিচ্ছু আগামাথা ও বুঝবে না, পরে হয়তো বুঝবে। তো ওকে আজকে স্যান্ডউইচ আর একটা মিষ্টি দিয়েছি, জানি না কতটা খাবে কতটা ফেরত আনবে কী করবে। যাই হোক দিয়ে তো দিয়েছি, পরেরটা পরে দেখা যাবে, তাই না বলো? হ্যাবিট তো করাতে হবে সব কিছুরই, নাহলে পরে তো মুশকিল আছে। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড আর ডিম সিদ্ধ, ব্যাস। তো এটা খেয়ে এখন বেরোবো, দিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো অ্যাজ ইউজুয়াল আমি আর সৌরভ দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। এখন তো সব শুনশান, আর আজকে প্রচণ্ড রোদ, একটা কড়া রোদ। তো ছুটি হোক, তারপরে দিয়ে একসাথে যাব, টাইম প্রায় হয়েও এসেছে। অনেক তো জল খাও, বেশ একটু জল খাও, একটু জল খাও, একটু জল খাও। তো বাজে এখন 4:15, আমি বেরিয়ে গেছি, ডলু আছে এখন সৌরভের কাছে। তা আমি এখন কোথায় যাচ্ছি? আমি এখন যাচ্ছি হচ্ছে ইয়োগা ক্লাসে। আমি লাস্ট 3 days হলো আমি ইয়োগা ক্লাস জয়েন করেছি, কারণ ওই সকালবেলা মর্নিং ওয়াকেও যাওয়া হচ্ছে না, বাড়িতেও কিছু করা হচ্ছে না, সেই জন্য ফাইনালি ইয়োগা ক্লাস জয়েন করলাম। সেটা হচ্ছে ডলুর যে স্কুলটা, ওই স্কুল থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স ওইখানে। আর টাইমিং হচ্ছে 4:30 থেকে 6 পর্যন্ত। 6 সময় বাড়ি যাব, দিয়ে তারপরে ডলুকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাব। তা আমাকে বলেছিল যে মর্নিংয়ে আসলে বেটার, কিন্তু আমি মর্নিংয়ে কী করে যাব, 10:30 থেকে 1:30 পর্যন্ত ওদের ওখানে, আবার বিকালে 4:00 থেকে 6 পর্যন্ত। কিন্তু মর্নিংয়ে তো আমার সম্ভব না, কারণ ডলুকে স্কুল ড্রপ করেও আমি আসতে পারবো না, কারণ ও কখন ছুটি হয়ে যাবে, কখন কাঁদবে সেটা তো বলা যায় না। তো সেই জন্য এই টাইমটা আমার ঠিক আছে। ডলু একটু ঘুমিয়েও নিল, সে এখন সৌরভের কাছে আছে, থাক। আজকে মা আমি, মাও যাবে আজকে ডলুর ক্যারাটে ক্লাসে, কারণ মা তো দেখেনি, সেই জন্য মাকেও নিয়ে যাবো। লেটস সি, আমি একবার ওখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলব। এটা কেলে, হ্যাঁ তুমি, এই তো তোমার তেলে মা, তো এখন আমার সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ডলু একটু পার্কে খেলাধুলো করলো, তো এখন যাব হচ্ছে বাড়িতে, ফ্রেশ হব, বেরোবো ঠিক 6:15। তো দেখতেই পাচ্ছ এখন ডলু রেডি হচ্ছে, প্যান্ট পরছে, তারপরে সব ড্রেস কোড পরবে। তো ড্রেসটা একটু বড়ই দিয়েছে স্যার, কারণ বলেছে যে এগুলো সেলাই করার কোনো দরকার নেই, কারণ যখন কাচার টাইমে হবে ধুলোবালি লেগে গেলে পরে তখন সেগুলো আবার সেলাইগুলো খুলতে অসুবিধা হবে। তো সেই জন্য এই নিয়ে ও 2 days ক্লাস করেও ফেললো। স্যার বলেই দিয়েছে এখন ওর থেকে কোনো রকম কোনো কিছুই এক্সপেক্ট করার আমাদের দরকার না, যদিও ওকে খুব ভুলিয়ে ভালিয়েই নিয়ে যাচ্ছি, কিন্তু ওই নিয়ে যেতে যেতে ওর হ্যাবিট হবে, ওর ভালো লাগা, ওর ভালোবাসা বাড়বে, সবাইকে যখন দেখবে মুভমেন্ট করতে। এই এত ছোটো বয়সে কিন্তু ক্যারাটে ক্লাসে কেউ নেয় না, এটা আমিও স্যারকে বলেছিলাম।
কিন্তু স্যার ওকে দেখলো, দেখে বললো যে না ওর হাই গ্রোথ ঠিক আছে, তো ওকে অ্যাডমিশন করানো যেতে পারে। আর ওর মধ্যে যে এই যে লজ্জা ব্যাপারটা, বাইরে গেলে একদম ও চুপচাপ হয়ে যায়, বেশি কথা বলতে চায় না, আমি চাই না এই জিনিসটা ও ওভারকাম করুক। এই জিনিসটাকে ওর ওভারকাম করা সত্যিই খুব দরকার আজকালকার দিনে। তো ও সেই জন্যেই মেনলি আরও ওকে সবার সাথে এঙ্গেজমেন্টে, সবার সাথে দেখা করানোটা খুব দরকার। কী করবো এখন, ছোটাছুটি করবে, খেলাধুলা করবে। ইভেন অনেক যারা মারা আছে, যা তাদেরকে জিজ্ঞেস করলাম যে তাদের বেবিরা কী করেছে, বলো 5 থেকে 6 মাস মানে পুরো দাঁড়িয়ে থাকতো, যেত না, তারপরে আস্তে আস্তে যাওয়া শুরু করেছে, তারপরে এক্সাম দিয়েছে। তো আমার অত কিছু এক্সপেকটেশন নেই, অনেকে ভাববে হয়তো এত ছোটো বয়সে দেওয়ার কোনো দরকার ছিল না বা কিছু। আমি সিম্পলি দিয়েছি যাতে ও সবার সাথে মিশুক, বন্ধুত্ব করুক, ওর এই লজ্জা ভাবটা কেটে যাক, এটাই হচ্ছে মেন দরকার আমার, যেটা দরকার ছিল। তার জন্য ওকে স্কুলেও অ্যাডমিট করলাম, তার জন্য ওকে ক্যারাটেটাও দিলাম। ইভেন আমি নাচের স্কুলের জন্য অনেক জায়গায় কথা বললাম, কিন্তু ওনারা কেউ নিতে চাইছে না, অ্যাটলিস্ট যতক্ষণ না 4 ইয়ার্স হচ্ছে। তো কী করবো, আমার এই দুটোতেই আমি এঙ্গেজে ওকে রাখবো। বেশি ওই আঁকা, নাচ, গান অত অত কিছু চারদিকে ওকে ইনভলভ মানে এঙ্গেজ করে দিলে পরে ও কোনোটাই আলটিমেটলি শিখতে তো পারবেই না, শুধু সময়গুলো যাবে আর কিছুই না। তো ক্যারাটে আর নাচ এই দুটোই থাকবে। এবার ও ভবিষ্যতে যা করবে সেটা পরের ব্যাপার, ইনিশিয়ালি ন্যাক কীভাবে তৈরি হয়, আজকে ছোটো বয়সে আমরাও নাচ গান শিখি, ছোটোবেলাতে শিখেছি বলেই তবে না ন্যাকটা আস্তে আস্তে তৈরি হয়েছে। ন্যাক তো আর কাউরই, যদি আমি তোমরা তো অনেকে বলবে যে 6 বছর 5 বছরে ভর্তি করে, তখন যদি না শিখতো, তখন যদি ন্যাক না গ্রো করতো, সেই ক্ষেত্রে কী করতাম। তো যাই হোক, সব বাচ্চাদের দেখে ও একটু হাত পা না রাখ, আমার সেটাতে কোনো অসুবিধা নেই। শিখবে, কতটা অ্যাডাপ্ট করবে সেটা অনেক পরের কথা, মেন হচ্ছে যেটা আগেও তোমাদেরকে বললাম, ওর এই মানে লজ্জা ব্যাপারটাকে কাটানো ভীষণ। আর আমার ওর ওপর পুরো বিশ্বাস আছে, আমি জানিও আজ নয় কাল, কাল নয় পরশু ঠিক পারবে। ওর মাথা আছে, ওর বুদ্ধি আছে, ও সেটাকে আশা করছি ঠিক জায়গায় ও কাজে লাগাতে পারবে। আর আজকালকার দিনে মেয়েদের কিন্তু ক্যারাটে শেখাটা ভীষণ দরকার, মানে নিজেদেরকে ঠিকমতো নিজেদেরকে বাঁচানোর জন্য ক্যারাটে শেখাটা কিন্তু প্রত্যেকটা মেয়ের ভীষণ দরকার। তোমাদের কী মত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 8:10, ডলুর ছুটি হয়ে গেল, স্যারের সাথে কথা বললাম, স্যার জিজ্ঞেস করলো ও আজকে কী কী করেছে, আমি তো বললাম ও লাইনে দাঁড়িয়েছে একবার দুবার, আবার পালিয়েও এসেছে, একটু ছোটাছুটি করেছে, দুষ্টুমি করেছে, সব কিছুই করেছে মিলিয়ে মিশিয়ে। তো সেই জন্যই স্যার বললো যে কোনো চিন্তা নেই, ও দেখবেন ঠিক আজ থেকে 4-5 মাস পর কি 5-6 মাস কি 1 বছর পর ও ঠিক নিজে থেকে লাইনে দাঁড়াবে, ও কিন্তু সব শিখে যাবে। এটা স্যার আমাকে নিজে বললো, এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কী পেতে পারি বলো। কারণ প্রথম দিনই স্যার বলেছিলো যে ও ছটফটে আছে, ও হাইট গ্রোথ সব ভালো আছে, ওকে আমি সেই জন্যেই আরও অ্যাডমিশনটা নিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে যেতে যেতেই এই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে জাস্ট স্কিপ করে যেও, আর কী বলবো বলো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন।